तो एकोन विषयटी हलो आल्ला तो आकारहीन जाके निर आकार बला हय और आकार आछे कार आकार आछे सेई मुर्शिदेर तखन आल्ला की करे से मुर्शिदेर मध्य विलीन हय तखन से मुर्शिदेर मध्य जखन आल्ला विलीन हये आछे आल्ला मिशे आछे बा मुर्शिदेर काल्बे जखन आल्ला बसे आछे जखन मुर्शिदेर सामने गिये आमरा आत्मसमर्पण करब आत्मसमर्पण करार परे आमाके जे कर्म आमाके जे निर्देशन आमाके जे शिक्षा दिये देबे এই জিনিসগুলো যখন আমি মানব এবং আমি নিজেকে মুর্শিদের কাছে বিক্রি করে দেব তখনই কি হবে আমার আত্মসমর্পণ করা হবে তবে আত্মসমর্পণ আমি কার কাছে করেছি মুর্শিদের কাছে করেছি আর যখন মুর্শিদের কাছে করেছি বিসমিল্লাহির রহমানির রহিম হে জগতবাসী आज एक आलोचना नहीं अपन सामने हाजिर हईलाम से आलोचनाटी एक छोटो कर ही करब से आलोचनाटी जे ये पृथिवीते जो आमरा जन्म नियेछि तखन आमार बाबा मा आत्मीय स्वजन जारा आछे बाबा मा थेके शुरू करे समस्त आत्मीय स्वजन जारा आछे तारा अनेकेई आमार नाम रेखेछे शामीम आली बा मोहम्मद शामीम ये नामटा रेखेছেন তাহলে এখন বিষয়টি হলো যে শামীম আলী বলে আমাকে এই জগতে যারা ডাকে তখন আমি তাদের ডাকে সাড়া দেই তবে এই জগতের ডাকে যখন আমি এই নামে সাড়া দেই তাহলে এই নামটি আত্মীয়স্বজন আমার বাবা মা রেখেছেন তাহলে আরো একটি নাম আছে যে নামটি আল্লাহ নিজে আমার আমাকে রেখেছেন এবং আমার মধ্যে সেই নামটি লিখে দিয়েছেন আমার এই দেহ কোরআনের মধ্যে সেই নামটি লিখে এই ভবের বাজারে আমাকে ছেড়ে দিয়েছেন যেদিন আমি মৃত্যুবরণ করব সেই মৃত্যুর পরে যখন আমাকে আবার তোলা হবে তখন আল্লাহ আমাকে আরো একটি নাম আছে যেই নামটি আল্লাহ আমার মধ্যে লিখে দিয়েছেন সেই নাম ধরে যখন আমাকে ডাক দেওয়া হবে তখন যদি আমি এই পৃথিবীতে থাকাকালীন এই নামের খবরটি আমি জানি না এই নামটি আমার মধ্যে কোথায় কিভাবে লেখা আছে তা আমি জানি না যেদিন আমি নামাজ পড়তে বা মসজিদে ইবাদত করতে যখন গিয়েছি আমি বড় বড় ইমামদের কাছেও গিয়েছি আলোচনা করেছি যখন আমি পাইনি যে আমার দেহ কোরআনের মধ্যে আল্লাহ আমার যে একটা নাম রেখেছে সেই নামটি লিখে রেখেছে এবং সেই নামে আল্লাহ একদিন আমাকে ডাকবে তখন আমি যদি সেই নামের খবর না জানি তাহলে ডাকলে আমি শুনব না কারণ আমি জানি এই নাম তো আমার না আর ডাকলে আমি তো সুমুখ দেবও না তবে এই নামটি যে আমার এবং সেই নামটি যে আল্লাহ রেখেছিলেন সেই রুহানি জগতে এবং আমার দেহকরণের মধ্যে লিখে দিয়েছেন এখন এটা যদি আমি এই পৃথিবী থেকে দেখে না যাই জেনে না যাই তাহলে কিন্তু সেখানে আমি আটকে যাব কারণ বলা হয়েছে মান আরাফা নাফসাহু ফাকাত আরা রব্বাহু যে সর্বপ্রথম তুমি তোমার নিজেকে চিনো এরপরে তোমার রবকে চিনতে পারবে এই জগতের কত কিছু আমরা চিনেছি জেনেছি কিন্তু নিজেকেই চিনিনি নিজেকেই জানিনি তাই বলি কি যে এই পৃথিবীতে এসেছি আমার নিজেকে চিনে যেতে এবং আমার যে পরিচয়পত্র আল্লাহ আমার মধ্যেই লিখে রেখেছেন সেটি এখান থেকে দেখে যেতে হবে তবে কি কেউ দেখে গেছে না অবশ্যই ওলি আউলিয়া পীর কামেল মুর্শিদ যারা আছেন তারা এই পরিচয়পত্র পেয়ে গেছেন তখন তারা একদিন সেখানে জবাব দিতে পারবেন এবং আল্লাহ যখন ডাকবে তখন এই ডাকে সাড়া দিতে পারবেন কারণ এই নামটি তার জানা আছে হে জগতবাসী আমরা এই পৃথিবীতে এসেছি মুর্শিদ ধরার কথা শুনেছি ধরেছি এবং ছোটকালে মাদ্রাসায় বা মসজিদে নামাজ পড়েছি বিভিন্ন ইবাদত করেছি কিন্তু আমরা আজও পর্যন্ত যদি জানতে না পারি যে আমি কে আমার পরিচয়টা আমার মানব দেহের মধ্যে আল্লাহ লিখে দিয়েছে এই নাম ধরে যখন আল্লাহ ডাকবে তখন আমরা জবাব দিতে পারবো না তখন আমরা আটকে যাব কেননা বলা হয়েছে যে সর্ব ইবাদতের আগে আগে নিজেকে চিনতে হবে और निजेके चिनते होले एकजन चेना लोकेर काछे जेते होबे और सेई चेना लोक के सेई चेना लोक मुर्शिद कामिल मुर्शिदे मोकाम्मेल तिनि एकजन चेना लोक और सेई चेना लोकेर काछे सेई आमी अचेन देशेर मानुष जखन जाब तखन तिनि आमाके निजेर परिचयपत्रखानि बेर करे देखिए देबेन। तबे एई जिनिसटा ना जानार परे আমরা যখন আল্লাহর ইবাদত করতেছি ঠিকই কিন্তু একদিন আমাকে জানলাম না চিনলাম না আমি কে আমার মধ্যে কোথায় আল্লাহ এই নাম লিখে রেখেছে যদি আমি সেই দিন জবাব করতে না পারি বা আল্লাহ ডাক দিয়েছে আমি শুনিনি কারণ আল্লাহর দোষ নেই কারণ এই নাম নিজের মধ্যে লিখে দিয়েছে জানি না তাই অচিন দেশের মানুষ হয়ে গেছি জন্ম জন্মান্তরে নিজেকে হারিয়ে ফেলেছি তাই একজন কামেল পীর কামেল মুর্শিদের কাছে যাইয়া আমার নিজের পরিচয়খানা জেনে নিতে হবে। आज के ये आलोचनाटी छोटो करेই করলাম তবে এটা একটু ভেঙে বলার জন্য সামনে যেন একটু সুন্দর করে বলা যায় এইজন্য আমি আপনাদের সামনে যেন হাজির হইতে পারি। তো আরও একটা বিষয় হলো আমাদের আলোচনাগুলো পেতে এবং আমাদের এই আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, আমাদের আলোচনাগুলো আপনারা পেয়ে যাবেন। তো হে জগতবাসী আজ এই পর্যন্তই রাখলাম, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।